গত 2 জুলাই আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে হুগলি জেলায় অবস্থিত ঐতিহাসিক শহর শ্রীরামপুরের উদ্দেশ্যে। এই শ্রীরামপুর কিন্তু একসময় ড্যানিশদের অধীনে ছিল 1755 থেকে 1845 অবধি, আর তখন এই শহরের নাম ছিল ফ্রেডরিকনগর। সকালে খেয়ে বেরোনো হয়নি বলে ডিসাইড করেছিলাম জিটি রোডে পৌঁছে কোনো এক ধাবায় ব্রেকফাস্ট সেরে নেব। নমস্কার, আমি রোহিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য ইনসেন্ট ট্রাভেলার। এখন আমি আপাতত দাঁড়িয়ে আছি জিটি রোডের ওপরে, আমরা যাচ্ছি শ্রীরামপুরে। আর সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই জিটি রোডের ওপরে এই ধাবাটার সামনে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আর লেট না করে রুটি, পনির বাটার মশালা আর ডিম ভাজা দিয়ে সেরে ফেলেছিলাম সকালের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া সেরে শ্রীরামপুর পৌঁছতে লেগেছিল 20 মিনিট। ১৭৫৫ সালে বাংলার নবাব আলিবর্দি খানের থেকে পারমিশন নিয়ে ব্যবসা করতে আসে ড্যানিশরা। ডেনমার্কের রাজা ফ্রেডরিক ফাইভের নামে এই জায়গার নাম ছিল ফ্রেডরিকসনগর। 1777 ড্যানিশ এশিয়াটিক কোম্পানি থেকে ডেনমার্কের রাজার আন্ডারে চলে যায় শ্রীরামপুর, আর এই শহরকে সাজিয়ে তুলেছিল তৎকালীন গভর্নর কর্নেল অলি বি। এখন আমি দাঁড়িয়ে আছি জননগর ব্যাপটিস্ট চার্চের সামনে। এটা সেই জায়গা যেখানে উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড আর জোশুয়া মার্শম্যান এসে প্রথম উঠেছিল। এইটাই ছিল তাদের বাসস্থান। উইলিয়াম ক্যারি ছিলেন একজন খ্রিশ্চান মিশনারি। শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠা, ইংলিশে রামায়ণের অনুবাদ সহ বাংলায় বাইবেলও অনুবাদ করেছিলেন ক্যারি। সাধারণ মানুষের মধ্যে আধুনিক শিক্ষা এবং সচেতনতা বাড়ানোর কাজে তার অবদান প্রচুর। ১৮১৮ সালের 15 জুলাই উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড আর জোশুয়া মার্শম্যান মিলে প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর কলেজ। 200 বছরের বেশি এই কলেজ কিন্তু ভারতের থার্ড ওল্ডেস্ট কলেজ। এরপর গেছিলাম শ্রীরামপুর রাজবাড়ি দেখতে। ১৮১৫ থেকে ১৮২০ সালের মধ্যে কোনো এক বছরে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী তৈরি করিয়েছিলেন এই রাজবাড়িটি। 300 বছরেরও পুরনো একচালা দুর্গাপুজো হয় এইখানে, আর তখন সামনের নাট মন্দিরে 500-এর কাছাকাছি লোক বসিয়ে খাওয়ানো হতো। 1845-এ ড্যানিশরা যখন শ্রীরামপুর বেচতে চেয়েছিলেন, তখন এই গোস্বামীরাই 11 লক্ষ টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন শ্রীরামপুরকে, কিন্তু ব্রিটিশদের বাধা দেওয়াতে সেটা হয়নি। ১৭৮৬ সালে গঙ্গার ধারে এই ড্যানিশ সরাইখানাটি বানিয়েছিলেন ব্রিটিশ ভদ্রলোক জেমস পার। এখন অবশ্য এই জায়গাটিকে নতুন করে রিনোভেট করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ডেনমার্ক ট্যাভেনে এসে খাওয়া দাওয়া করতে পারেন। ১৮০৬ সালে তৎকালীন ড্যানিশ গভর্নর কর্নেল অলি বি প্রতিষ্ঠা করেন এই প্রোটেস্ট্যান্ট চার্চটি। সেন্ট অলাফ চার্চ কিন্তু শ্রীরামপুরের একটা আইকনিক ল্যান্ডমার্ক। ড্যানিশরা শ্রীরামপুরে 100-এরও বেশি বিল্ডিং বানিয়েছিল, আর তার মধ্যে সেন্ট অলাফ চার্চও ছিল। এই চার্চটি যখন তৈরি হয়েছিল তখন ডেনমার্কের রাজা ছিলেন খ্রিশ্চিয়ান 7, আর তাই জন্য চার্চের ওপরে CR7 মনোগ্রামটি তাকেই সম্মান জানিয়ে করা হয়েছিল। এই চার্চটার সামনে একটা ছোট্ট আইল্যান্ড মতো জায়গায়
15টি ড্যানিশ কামান রাখা আছে, যেগুলো শহরের বিভিন্ন জায়গা থেকে 1940 সালে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কানাইলাল গোস্বামীর উদ্যোগে নিয়ে এসে এক জায়গায় রাখা হয়েছিল। আর এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ, যাতে আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগোতে পারি। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, এটা আমার ফার্স্ট ব্লগ। এবার ফেরার পালা। সেদিন খুব ভালোই কেটেছিল এই শহরের ইতিহাস ঘেঁটে, সারাদিনের জার্নি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে। আজকের ভিডিও এই অবধি, আপনাদের সহযোগিতা পেলে আরও এরম ব্লগ নিয়ে আসব ভবিষ্যতে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, যেদিন কোনো এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমি।